বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো আমরা এবিটিএ মাধ্যমিক দু হাজার একুশ বাইশের যে টেস্ট পেপার তা সেটা নিয়ে আলোচনা করছি তো এই ভিডিওতে আমরা ইতিহাসের আগের দিনে ইতিহাসের একটা পেজ করেছিলাম বাহান্ন পেজ আজকে আমরা এই ভিডিও থেকে ইতিহাসের যে সাতাশি পেজের যে আমাদের প্রশ্নগুলো আছে শর্ট প্রশ্ন তার উত্তরগুলো আমরা দেখে নেবো চলো তো আমরা চলে এসেছি দেখো বন্ধুরা আমরা চলে এসেছি সাতাশি পেজে যে তোমাদের ইতিহাসের প্রশ্ন আছে এক এক করে দেখে নেব প্রশ্নের উত্তরগুলো কী হবে প্রথম প্রশ্ন দেখো কী আছে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় উনিশশো এর দশকে উনিশশো পঞ্চাশের দশকে উত্তর হয়ে যাবে এটা কয়েকটা উনিশশো ষাটের দশকে নেক্সট কোশ্চেন দেখো এক দশমিক দুইয়ের প্রশ্ন কী আছে বাংলার প্রথম খাদ্য প্রণালী সম্পর্কিত বই হলো সঠিক উত্তর হয়ে যাবে কয়েকটা প্রাক রাজেশ্বরী নেক্সট কোয়েশ্চেন দেখো এক দশমিক তিনের ইন্টারনেট আবিষ্কর্তা উত্তর হয়ে যাবে টিম বার্নাস ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো তোমাদের এক দশমিক চারের প্রশ্ন কী আছে সরকারি নথিপত্র সংরক্ষণ করে রাখা হয় উত্তর হয়ে যাবে কয়েকটা মহাফেজ খানায় নেক্সট প্রশ্ন এক দশমিক পাঁচের হুতুম প্যাঁচার নকশা নকশার লেখক ছিলেন উত্তর হয়ে যাবে দেখো এটা ঘয়েরটা হয়ে যাবে উত্তর কালী প্রসন্ন সিংহ নেক্সট পরবর্তী কোশ্চেন এক দশমিক ছয়ের মধ্যবিত্ত শ্রেণী কথাটি প্রথম উল্লেখ করা হয় উত্তর হয়ে যাবে গয়েরটা বঙ্গদূত পত্রিকায় এরপর দেখো পরবর্তী কোশ্চেন এক দশমিক সাতের সর্বপ্রথম শব ব্যবচ্ছেদ করেন উত্তর হিসাবে ক্ষয়ের মধুসূদন গুপ্ত এরপর পরবর্তী কোশ্চেন দেখো এক দশমিক আটের বৈষ্ণব আন্দোলন শুরু হয় উত্তর হয়ে যাবে শুরু করেন সরি নববৈষ্ণব আন্দোলন শুরু করেন উত্তর হয়ে যাবে ক্ষয়েরটা আমাদের বিজয় কৃষ্ণ গোস্বামী পরবর্তী কোশ্চেন এক দশমিক নয়ের দেখো ইন্ডিয়ান ফরেস্ট এক অ্যাক্ট বলবৎ হয় উত্তর হজেবে আমাদের খয়েরটা আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন এক দশমিক দশের উলগুলার নামে পরিচিত উত্তর হজেবে আমাদের খয়েরটা সঠিক উত্তর মুন্ডা বিদ্রোহ নেক্সট কোশ্চেন এক দশমিক এগারো ধলভূমের বর্তমান নাম হল উত্তর হয়ে যাবে কয়েকটা ঘাটশিলা পরবর্তী কোশ্চেন এক দশমিক বারো বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন উত্তর হজেবে খয়েরটা রামরতন মল্লিক পরবর্তী কোশ্চেন এক দশমিক তেরো সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন উত্তর হাজেবে কয়েকটা মঙ্গল পাণ্ডে এরপর দেখো এক দশমিক চোদ্দোর প্রশ্ন ভারতের শেষ মোগল সম্রাট ছিলেন উত্তর হাজেবে কয়েকটা দ্বিতীয় বাহাদুর শাহ পরবর্তী কোশ্চেন দেখো এক দশমিক পনেরো ভারতের সভা সমিতির যুগ বলা হয় উত্তর হাজেবে কয়েকটা উনিশ শতককে পরবর্তী কোশ্চেন এক দশমিক ষোলো বিরূপ বজ্র ব্যঙ্গচিত্রের শিল্পী হলেন উত্তর কোনটা হয়ে যাবে উত্তর হয়ে যাবে আমাদের ঘয়েরটা গগনেন্দ্রনাথ ঠাকুর তার পরবর্তী কোশ্চেন দেখো এক দশমিক সাতেরোর প্রশ্ন কী আছে বাংলা মুদ্রণ শিল্পের জন্মদাতা হলেন উত্তর হয়ে যাবে ঘয়েরটা চার্লস উইলস উইলকিনস নেক্সট প্রশ্ন দেখো কী আছে যে আমাদের এক দশমিক আঠেরো প্রশ্ন জামশেদপুরের পূর্ব নাম ছিল উত্তর হয়ে যাবে কয়েকটা সাকচি নেক্সট প্রশ্ন এক দশমিক উনিশের বসুবিজ্ঞান মন্দির মন্দিরের প্রতীক হলো উত্তর হয়ে যাবে বান তোমাদের শর্ট প্রশ্ন একের লাস্ট প্রশ্ন এটা এক দশমিক কুড়ি দেখো বিশ্বভারতী কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানের মর্যাদা পায় কত সালে উত্তর হয়ে যাবে কয়েকটা উনিশশো সালে পরবর্তী কোশ্চেন দেখে নেব কী আছে দেখো পরবর্তী কোশ্চেন দেখো কী আছে দুইয়ের বলেছে যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও প্রতি উপ প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে উত্তর দাও আমি সবগুলো করে দিয়েছি উত্তরগুলো বলে দিচ্ছি দেখো এই যে প্রথম প্রশ্ন দেখো একটি বাক্যে উত্তর দিতে বলেছে দুই দশমিক এক দশমিক এক একটা ইন্দিরাকে লেখা জওহরলাল নেহেরু চিঠিগুলোর হিন্দি অনুবাদ করেন কে উত্তর কী হয়ে যাবে এটার উত্তর দেখো এখানে কিন্তু জায়গা লেখার নেই বলে আমি উত্তর তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা উত্তরটা কিন্তু শুনে লিখে নাও তাহলে দুই দশমিক এক দশমিক এক ইন্দিরাকে লেখা জওয়াহরলাল নেহরু চিঠিগুলো হিন্দি অনুবাদ করেন কে সঠিক উত্তর হয়ে যাবে মুন্সি প্রেমচাঁদ ঠিক আছে দুই দশমিক এক দশমিক দুই কাঙাল হরিনাথ নামে কে পরিচিত ছিলেন উত্তর কি হয়ে যাবে এটার উত্তর হয়ে যাবে হরিনাথ মজুমদার নেক্সট কোশ্চেন দুই দশমিক এক দশমিক তিন কে ছিলেন উত্তর কি হয়ে যাবে কোল বিদ্রোহের একজন নেতা ছিলেন সৈমুন্ডা ঠিক আছে তাহলে কোল বিদ্রোহের একজন নেতা লিখে নেবে তারপর দেখো দুই দশমিক এক দশমিক চারের প্রশ্ন কী আছে স্যার সি রমন কে ছিলেন উত্তরে আমরা কি লিখব একজন বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী যিনি রমন এফেক্টের জন্য কি হয়েছিল নোবেল পুরস্কার কিন্তু পেয়েছিলো পরবর্তী কোশ্চেন দেখো ঠিক ভুল লিখতে বলেছে আমি ভুলগুলো কেটে দিয়েছি ঠিকগুলো রাইট দিয়ে দিয়েছি তোমরা কিন্তু পাশে ঠিক ভুল যেমন ক্রস দেবে না যেমন ঠিক ভুল তোমাদেরকে লিখতে দিয়েছে এখানে ঠিক আর ভুল তোমরা কিন্তু ঠিক ভুল সেরকম পাশে লিখবে ঠিক আছে জায়গা এখানে জায়গা খুবই কম বলে আমি দেখিয়ে দিয়েছি তোমাদের প্রথমটা দেখো ফুটবল খেলার রাজা নামে পরিচিত না এটা আমাদের ফুটবল খেলার খেলার রাজা আমাদের ক্রিকেট তা এটা ভুল হয়ে যাবে নেক্সট দেখো লালন ফকির নদীয়া জেলার সন্তান না লালন ফকির নদীয়া জেলার সন্তান নয় এটা হয়ে যাবে ভুল তারপরে দুই দশমিক দুই দশমিক তিন একটা দেখো রানী শিরোমণি কল বিদ্রোহী নেতা ছিলেন না এটা হয়ে যাবে ভুল আমাদের রানী শিরোমণি কোল বিদ্রোহী নেতা ছিল না পরবর্তী কোশ্চেন দুই দশমিক দু দশমিক চার সিলভ্যা লেভি শ্রীনিকেতনের সঙ্গে যুক্ত ছিলেন হ্যাঁ এটা হয়ে যাবে সত্য তাই এটা ঠিক দিয়ে দিয়েছি ঠিক আছে পরবর্তী দেখো তোমাদের আমাদের একটা ম্যাচ ছিল ম্যাচ করতে দিয়েছিল কস্তম্ভের সঙ্গে কস্তম্ভ আমরা উত্তরগুলো দেখে নেব তো দেখো প্রথম আমাদের যেটা দেওয়া আছে কস্তম্ভে প্রথম আছে দেখো দুই দশমিক তিন দশমিক একে সাইলেন্ট স্প্রিং এটা হয়ে যাবে মশা মাছি নিধনের জন্য ডিডিটির ব্যবহার এটা ম্যাচ করে যাবে দু একটার সঙ্গে ঠিক আছে তারপরে দেখো হুতুম ব্যাচার নকশা এটা হয়ে যাবে সাফ হতেও ভয়ানক বাঘের চেয়ে হিংস্র নেক্সট দেখো দুই দশমিক তিন দশমিক তিন এটা কি আছে টুনটুনির বই এটা হয়ে যাবে রাজার ঘরে যে ধন আছে আমার ঘরে সে ধন আছে ঠিক আছে এরপর দেখো ছিয়াত্তরের মর্ণান্তর এটা হয়ে যাবে নদ নদী খাল বিল সব শুকাইলো অন্যভাবে লোক সব লোক সব জমালয়ে গেল ঠিক আছে পরবর্তী কোশ্চেনে চলে আসবো আমরা দেখো এরপর দেখো তোমাদের দুই দশমিক পাঁচে চলে আসছি আমরা যেটা কি বলেছে যে নিম্নলিখিত বিবৃতিগুলোর সঙ্গে সঠিক ব্যাখ্যা যেটা হবে সেটা কিন্তু আমাদের দেখে নিতে হবে প্রথমটা দেখো প্রশ্ন তোমাদের কী আছে বিবৃতিতে দুই দশমিক পাঁচ দশমিক একের প্রশ্ন ইতিহাস নিছক অতীত দিনের গল্প নয় এটার ব্যাখ্যা হয়ে যাবে সঠিক ব্যাখ্যা একেরটা হয়ে যাবে যে ইতিহাস প্রমাণ উপাদানের উপর প্রতিষ্ঠিত অতীত দিনের বিবরণ ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো তোমাদের দুই দশমিক পাঁচ দশমিক দুই বিবৃতিটি কী আছে যে আনন্দমঠ উপন্যাসে বিদ্রোহের কথা লেখা রয়েছে লেখা হয়েছে উত্তর সঠিক উত্তর হয়ে যাবে এটা আনন্দ যে আনন্দমঠ আনন্দমঠে সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে রচিত পরবর্তী কোশ্চেন দেখো তোমাদের বিবৃতি দুই দশমিক পাঁচ দশমিক তিনে কি বলেছে যে বর্ণপরিচয় এক নতুন যুগের সূচনা করে উত্তর কি হবে ব্যাখ্যা তিনটা হয়ে যাবে সঠিক বর্ণ একটি আদর্শ শিশু পাঠ্য এরপর দুই দশমিক পাঁচ দশমিক চারে বিশ্বভারতী গড়ে রবীন্দ্রনাথের বিশ্বের কাছে ভারতের ভাবনা তুলে ধরেন এর ব্যাখ্যা হয়ে যাবে সঠিক এক একটা ভারত ও বিশ্বের জ্ঞান জ্ঞান চর্চার আদান প্রদানের প্রতিষ্ঠান ছিল প্রদানের প্রতিষ্ঠান ছিল ঠিক আছে তো এই ছিল বন্ধুরা তোমাদের আমাদের এবিটি যে টেস্ট পেপার ছিল দু হাজার কুড়ি একুশের এই সরি দু হাজার একুশ বাইশের তো তার আমরা সাতাশি পেজের প্রশ্নগুলো উত্তর দেখলাম নেক্সট ক্লাসে আমরা পরবর্তী যে প্রশ্নগুলো আছে পরবর্তী চ্যাপ্টারে তার উত্তরগুলো নিয়ে আলোচনা করবো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে বা উপকার আসে একটি লাইক করতে পারো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখতে পারো আমি চেষ্টা করবো টেস্ট পেপারের মোটামুটি যাবতীয় যে বিষয়গুলো আছে আরও তোমাদের অঙ্ক ইংরেজি সেগুলোও করে দেওয়ার জন্য তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ